नमस्कार बंधुरा, हरि नित्य किचने तुम्हारे सबाई के स्वागत। आज तुम्हारे साथ शेयर करब मटर पनीर पोलाओ। कूकारे भीषण टेस्टी और एकदम इजी और एटा एकदम अल्प समय तैरी हो जाए। तो चलो देखे नहीं रेसिपिटा। तो सवार प्रथम पनीर फ्राई कर नेब। तार जन्य आमी कड़ाई एकटू तेल दिए, तेलटा भालोभावे गरम हो गेले एर मध्य दिए दिए पनीर 200 ग्राम मतो। এগুলো ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে। তো পনিরগুলো এখানে ফ্রাই হয়ে গেছে, তুলে নেব এগুলো। আর এই তেলের মধ্যে ফ্রাই করে নেব কিছু কাজু আর কিশমিশ। তারপরে এই ফ্রাই করা তেলটা কুকারের মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি আর কালো মরিচ, গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি 2টো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব একটু। পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3-4টি কাঁচা লঙ্কা সেরা, আর দিয়ে দেব গাজর আর মটর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একবার। আর গাজর আর মটরগুলো একটু ফ্রাই হতে দেব খানিকক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালগুলো দিয়েও ভালোভাবে একবার মিক্স করে দেব। আর কিছুক্ষণ সবজির সাথে চালটা ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেব স্বাদ মতো। ভালোভাবে একবার মিক্স করে দেওয়ার পর এবার দিয়ে দেব জল এর মধ্যে। তো যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি এখানে। ভালোভাবে মিক্স করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা পনির আর কাজু কিশমিশ দিয়ে আর একবার মিক্স করে দেবো। আর ঢাকনা দিয়ে এটা একটা সিটি মেরে নামিয়ে নেব। তো এখানে তৈরি হয়ে গেছে মটর পনির পোলাও। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, যদি ভালো লাগে তাহলে লাইক করো একটা।